সঞ্জ সকালে যে ঝাড়া যায় তা পয়সা কি বৈধ খায়। আমি যেতবে প্রাথমিক স্কুলে পড়ুলু এই পঙ্ক্তিকু আমার শিক্ষক হস্তলিপি লেখা কৌলে আমি লেখুলু কেবল লেখুলু নুহে এর আমি বুঝিলু যে যদি জনকর মলত্যাগ যদি ঠিকভাবে হচ্ছে তাহলে তাকে কোণী রোগ ধরে না এবং তা দেহ সুস্থ রে। আজ মোর ভিডিওর টপিক হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা। যে কোষ্ঠবদ্ধতা রয়েছে সে যোগ এবং ব্যায়াম করা নিহতি আবশ্যক এবং খাইবা সঙ্গে সঙ্গে পানি ন পি অধ ঘন্টা নিহতি বিলম্বরে পানি পিইবা আবশ্যক ফলরে পচন ক্রিয়া সহজ হওয়া সুগম হওয়া পাকস্থলীকে সাহায্য করে থাকে। পুনি আমি শাক সবজি ফাইবর ফুডস গুড়াক খাইবা দরকার অমৃতভণ্ডা বিভিন্ন প্রকার শাক পরি জিনিসগুলা খাদ্য পদার্থ খাইবা নিহতি আবশ্যক। বন্ধুগণ হোমিওপ্যাথিরে এবে দেখিবা কোন কোন ঔষধ রয়েছে। বন্ধুগণ হোমিওপ্যাথিরে গুড়ায় ঔষধ রয়েছে, লক্ষণ অনুসারে সেবন কলে বহু উপকার মিলি থাকে। মো প্রমুখ তিনোটি ঔষধ কহিবি, সেটা খাইবা দ্বারা অনেকাংশে ঠিক হয়ে যাই থাকে। প্রথমত হচ্ছে নক্সভূমিকা। নক্সভূমিকার 30 পটেন্সি কু আপনার দিনক 3 থর খাইবে, সকালে মধ্যাহ্নে এবং সন্ধ্যায়। কিছুদিন খাইলা পরে নিশ্চয় আপনার কোষ্ঠবদ্ধতা দূর হয়ে যাব। এর সিম্পটম হচ্ছে রোগীর সেডেন্টারি হ্যাবিটস থাকে এবং সে মশলা জাতীয় পদার্থ মাছ মাংসকু বেশি ভাল পাও থাকে। দ্বিতীয় মেডিসিন হল ব্রায়নিয়া আল্প। ব্রায়নিয়া আল্পর রোগী বহু শুষ্কতা অনুভব করে এবং সে প্রচুর পানি পিবা তার ইচ্ছা হুয়ে এবং পিই থাকে এবং তার মল শুষ্কতা রয়ে থাকে। হার্ট স্টুল যোগ সে মলত্যাগ করবার কষ্ট অনুভব করে থাকে এবং বেলে বেলে স্টুলটা বর্ণ বা পড়িগলা ভালিয়া রঙ দেখা যাই থাকে। তৃতীয় ঔষধ হচ্ছে প্লুম্বম মেটালিকম। এই প্লুম্বম মেটালিকমর লক্ষণ হচ্ছে আমার যে কেলুনরে যে প্যারিস্ট্যাটিক মুভমেন্টর অভাব রয়েছে সেটা ঠিক করে এবং ঠিক কলা পরে কোষ্ঠবদ্ধতা ঠিক করে থাকে। এই তিনোটি ঔষধ ব্যতীত অনেক গুড়িয়ে ঔষধ আছে। আমি যদি মেকানিক্যাল ওয়েরে আমি যদি আমার মলকু বাহার করা গোটে উৎকৃষ্ট মেডিসিন হচ্ছে কেশকাড়া সাগ্রাড়া। কেশকাড়া সাগ্রাড়া মদার টিংচর এর 20-30 বুন্দা রাতে শোলা বেলে টিকি উষুম পানি নক উষুম পানি সেবন কলে নিশ্চয় ঝাড়া খলাস যাই থাকে। কিছুদিন খাইলা পরে আস্তে আস্তে ঠিক অবস্থা আসি যাই থাকে। বন্ধুগণ আলুমিনা হচ্ছে এক উৎকৃষ্ট ঔষধ। আলুমিনা রোগীর মল বহু টাড়ুয়া রয়ে থাকে এবং মল জমাট বাঁধিকি কেলুন ভিতরে রয়ে এবং ঝাড়ার বেগ রোগী মোটে অনুভব করে না সেপাই। এইটা যদি লক্ষণ থাকে রোগী পাখে তাহলে আলুমিনা বড়িয়া কাম করে থাকে। সাইলেসিয়া হচ্ছে এক উৎকৃষ্ট ঔষধ। সাইলেসিয়ার সিম্পটম হচ্ছে
ଯେ ମଳ ମଳଦ୍ୱାରରୁ ବାହାରିବ ପୁଣି ଭିତରକୁ ଘୁଞ୍ଚିଯିବ ପୁଣି ବାହାରିବ ପୁଣି ଘୁଞ୍ଚିଯିବ ଏଇ ଯଦି ସିମ୍ପଟମ୍ ରୋଗୀଠାରେ ଦେଖାଯାଉଛି ତାହେଲେ ସାଲେସିଆ ଉତ୍କୃଷ୍ଟ ଭାବେ କାମ କରିଥାଏ ଆଲଟିଙ୍କୁଡ଼ର ରୋଗୀ ପାଖରେ କୋଷ୍ଠବଦ୍ଧତା ମଧ୍ୟ ଦେଖାଯାଇଥାଏ ଏବଂ ଡାଇରିଆ ମଧ୍ୟ ଦେଖାଯାଇଥାଏ କେତେବେଳେ ଡାଇରିଆ ତ କେତେବେଳେ କୋଷ୍ଠବଦ୍ଧତା ଅଲଟରନେଟଲି ଯେତେବେଳେ ଦେଖାଯାଏ ଆଲଟିଙ୍କୁଡ଼ ବହୁତ ଭଲ କାମ କରିଥାଏ ସେପିଆ ସେଇଠି କାମ ଦିଏ ମହିଳାମାନେ ଯେତେବେଳେ ଗର୍ଭଧାରଣ କରିଥାନ୍ତି ଏବଂ ସେତେବେଳେ ତାଙ୍କର କୋଷ୍ଠବଦ୍ଧତା ହୋଇଥାଏ ସେପିଆ ବହୁତ ବଢ଼ିଆ କାମ କରିଥାଏ ଅପିୟମ୍ ଗୋଟିଏ ଔଷଧ ଏଇଟା ବହୁତ ବଢ଼ିଆ କାମ କରିଥାଏ ଯେଉଁ ରୋଗୀର ମଳ ଛୋଟ ଛୋଟ ଗୁଳି ଗୁଳିଆ ଛେଳି ଲେଣ୍ଡି ଛେଳିର ମଳ ଛେଳିମାନେ ଯେଉଁ ଲେଣ୍ଡି ମଳତ୍ୟାଗ କରନ୍ତି ସେପରି ଯଦି ରୋଗୀର ମଳ ନିଷ୍କାସନ ହେଉଛି ତାହେଲେ ସେଇଠି ଏଇଟା ବହୁତ ଭଲ କାମ କରିଥାଏ ବନ୍ଧୁଗଣ ମିଲ୍କ ଖାଇବା ଦ୍ୱାରା ଯଦି କୋଷ୍ଠବଦ୍ଧତା ହେଉଥାଏ ଇଥୁସା ସାଇନୋପିୟମ୍ ଗୋଟେ ଉତ୍କୃଷ୍ଟ ଔଷଧ ସେଇଟା ଖାଇବା ଦ୍ୱାରା କୋଷ୍ଠବଦ୍ଧତା ଦୂର ହୋଇପାରେ ପେଟରେ ଯଦି ଅଧିକ ଗ୍ୟାସ୍ ହେଉଛି ଏବଂ ଗ୍ୟାସ୍ ଜନିତ ଅସୁବିଧା ହେତୁ ମଳ ନିଷ୍କଳନ ହୋଇପାରୁନାହିଁ ତାହେଲେ ଲାଇକୋପୋଡିୟମ୍ ହେଉଛି ବହୁତ ବଢ଼ିଆ ଔଷଧ ଆଉ ଗୋଟିଏ ଔଷଧ ରହିଛି ମେଗ୍ନେସିଆ ମୋର୍ ଯେଉଁମାନେ ସମୁଦ୍ର କୂଳରେ ରହନ୍ତି ଲୁଣିଆ ପାଣି ପବନରେ ସେମାନଙ୍କ ପାଇଁ ମେଗ୍ନେସିଆ ମୋର୍ ବଢ଼ିଆ କାମ ଦେଇଥାଏ ବନ୍ଧୁଗଣ ଆଜି ପାଇଁ ଏତିକିରେ ରହୁଛି ଆପଣଙ୍କୁ ଭିଡ଼ିଓଟା କେମିତି ଲାଗିଲା ଯଦି ଭଲ ଲାଗିଲା ଆପଣ ଲାଇକ୍ ବଟନ୍କୁ ଟଚ୍ କରନ୍ତୁ ଆଜି ପାଇଁ ରହୁଛି ଜୟ ହୋମିଓପାଥି ଜୟ ଜଗନ୍ନାଥ